হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দু হাজার তেইশ চব্বিশের মাধ্যমিকের এবিকে টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশনগুলো শেয়ার করছিলাম আজকেও তোমাদের জন্য এরকমই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি চ্যানেলে নতুন হওয়া সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করো থ্যাংক ইউ চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি সাতশো ছত্রিশ নম্বর পেজের সিন পোর্শনটা করাবো এর আগের প্রত্যেকটা পেজ আমি করিয়ে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে সেখান থেকে আগের ভিডিওগুলো দেখে নাও ফাদার সেলফের একটা অংশ এখানে তুলে দেওয়া হয়েছে প্রথমে আছে মাল্টিপল চয়েস প্রশ্ন স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার স্বামী ঠিক করেছিল যে হেডমাস্টার মশাইকে চিঠিটা দেবে

স্যামুয়েল লুক ইমপ্রেসড হেয়ার ইমপ্রেসড মেন্স এখানে ইমপ্রেসড বলতে কী বোঝানো হয়েছে ওভার জয়েড ডিস্টার্ব কারেজিয়াস এখানে ইনফ্লুয়েন্সড হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি হোয়েন স্বামী স্যাট অন ইস সিট টিচার সিট টিচার ওয়াজ যখন স্বামী তার সিটে বা তার জায়গায় গিয়ে বসলো তখন টিচার কী করছিল টিচিং অ্যাথেথমেটিক আস্কিং কোয়েশ্চেন্স টু দ্য স্টুডেন্টস ইন্সপেক্টিং দ্য হোম লেশনস রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড তখন বাড়ির কাজ চেক করছিল টিচার

তারপর একটা দেখো স্বামী ডিড নট ডু হিস হোম স্বামী তার হোমওয়ার্ক করেনি কারণ তার মাথার যন্ত্রী স্টুড্রাই অকার যখন স্বামী তার ক্লাসের গেটের কাছে এলো তখন তার মাথায় একটা বুদ্ধি এলো এবারে দেখো সি এর দাগে ফলস প্রথমে আছে স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই অনওয়ার স্বামী স্কুলে আধ এক ঘন্টা লেট হয়ে গেছিলো এটা ফলস হবে সাপোর্টিং সেন্টেন্স লিখবে এই লাইনটা ইউ আর হাফ অ্যান আওয়ার লেট তোমার আধ ঘন্টা তোমার দেরি হয়েছে এবারে দু নম্বর স্বামী ডিড নট ডু হিস হোমওয়ার্ক স্বামী তার হোমওয়ার্ক করেনি এটা হবে ট্রু সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে টু সোয়ামিজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম ওয়ে স্যামুয়েল গুড গট মস মোস্ট অ্যাংরি সরি এখানে এই লাইনটা ছাড়া আরও সেরকম কোনো অ্যাপ্রোপ্রিয়েট লাইন নেই এর পরের একটু দিলে হয়তো এটা সাপোর্টিং সেন্টেন্সটা আরও ভালো হতো কিন্তু যেহেতু এতটাই দেওয়া আছে তো এই লাইনটাই লিখবে এবারে চলে আসবো পোয়েম সেকশানে মাই ওয়ান ফ্যামিলি কবিতার একটা অংশ তুলে দেওয়া হয়েছে এখান থেকে দেখো মাল্টিপল চয়েস যে প্রশ্নটা আছে প্রথমে দ্য ওক ট্রেস ওয়ান্টেড দ্য বয়ে টু মেক এ ওক গাছটা চেয়েছিল কবি যাতে কি করেন প্লিজ প্রেয়ার কন্ট্রাক্ট না প্লি একটা যাতে প্লিজ করেন মানে প্রমিস তাহলে অপশান এ দ্য ওম্যান ওয়াজ মহিলাটি ছিল ভেরি স্মার্ট লুকিং নার্ভাস রিচলি ড্রেসড আনস্টেডি অ্যান্ড পুয়ারলি ড্রেসড এটা আনস্টেডি অ্যান্ড পুয়ারলি ড্রেসড অপশন ডি দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ কবি কি খুঁজছিলেন এ স্ট্যাক এ চাইল্ড অ্যান্ড ওল্ড ওম্যান ওম্যান্ড ওল্ড ম্যান তাহলে স্ট্যাগ খুঁজছিলেন এ স্ট্যাক বা মেল ডিয়ার তাহলে অপশান এ এ স্টারিং ট্রাইপ রেফার্স টু স্টারিং ট্রাইপ বলতে কাদের বোঝানো হয়েছে লোকাল ইনহাবিটেন্স দ্য প্রিমিটিভ পিপল দ্য ওক ট্রিজ হোমলেস পিপল ওক গাছকে বোঝানো হয়েছে তাহলে অপশান সি চলে আসবো বিয়ের দাগের প্রশ্নে এক নম্বর প্রশ্ন হোয়াই ডিড দ্য পোয়েট ক্রিপ ইন অ্যান ওকুট কেন কবি ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলেন উত্তর হবে দ্য পোয়েট ক্রিপ্ট ইন ও কুট ইন সার্চ অফ এ স্ট্যাগ একটা স্ট্যাগ বা মেল ডিয়ার পুরুষ হরিণ খুঁজতেই কবি ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলেন দু নম্বর প্রশ্ন হোয়াট ডিড দ্য ওম্যান ইন দ্য ওকুট সে ওক গাছের জঙ্গলের মধ্যে ওই বৃদ্ধ মহিলা বা ওই মহিলাটি কী বলেছিল উত্তর হয়ে যাবে ওম্যান ইন দা সিক্রেট হ্যাভ ইনসাইড হ্যার লিটল ব্যাগ ওই মহিলা বলেছিল যে কবির সমস্ত সিক্রেট তার ছোট্ট ব্যাগের মধ্যে আছে সাতশো নম্বর পেজে সিন পোর্শন কমপ্লিট করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার আর যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো থ্যাংক ইউ